আমরা এখানে আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহেব আছেন, তিনি একজন নিরীহ মানুষ, তিনি একজন ভদ্র মানুষ, তিনি একজন নির্লোভ মানুষ। তার নেতৃত্বে আমরা এই ইউনিয়নের মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই। এবং আজকে এখানে যে সংবর্ধনাটির আয়োজন করা হয়েছে, আপনারা জানেন জারিন তিনি এই ইউনিয়নের একজন গর্বিত সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনারা জানেন যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন মেধাবী ছাত্র। আমি চাই যে প্রত্যেকটি ঘরে ঘরে এই ধরনের মেধাবী শিক্ষার্থীদের জন্ম হোক। আপনাদের এই হোকলাপাশা বনগ্রাম, আমাদের এই মোরেলগঞ্জের প্রত্যেকটি ঘরে ঘরে আপনাদের আগামী প্রজন্মকে আমরা গড়ে তুলতে চাই। একটি মেধাবী, একটি আধুনিক শিক্ষায় সুশিক্ষিত একটি তরুণ প্রজন্মকে আমরা গড়ে তুলতে চাই, কারণ শিক্ষার আলো ছাড়া কখনো এই এলাকার উন্নয়ন সম্ভব নয়। আজকে এই ধরনের দ্বন্দ্ব সংঘাত, এই ধরনের সামাজিক অবক্ষয় দিয়ে কখনো এই সমাজকে বদল করা সম্ভব নয়। কারণ আমরা দেখেছি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় একটি স্বপ্ন ছিল। এখানে এমদাদ ভাই বলেছেন যে তারা সেই সেই আইয়ুব খানের বিরুদ্ধে তারা আন্দোলন করেছেন, স্বপ্ন দেখেছেন একটি ক্ষুধা দারিদ্র মুক্ত, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের। সেই জন্যই তারা তরুণ বয়সে তারা সেদিন অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এই বাংলাদেশকে হানাদার মুক্ত করে একটি ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ নির্মাণ করার জন্য। আর আপনারা জানেন যে 2008 সালে নির্বাচনের আগে বঙ্গবন্ধুর কন্যা দেশভক্ত শেখ হাসিনা তিনি সেদিন আমাদের মতো তরুণ প্রজন্মকে উৎসর্গ করেছিলেন তার ভিশন 2021 যে রূপকল্প ঘোষণা করেছিলেন যে বাংলাদেশকে একটি ক্ষুধা দারিদ্র মুক্ত, একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ করার জন্য। তিনি যে রূপকল্প 2021 তিনি ঘোষণা করেছিলেন, যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন তিনি আমাদেরকে দেখিয়েছিলেন। আজকে আপনারা জানেন যে বাংলাদেশ সেই ডিজিটাল বাংলাদেশ হিসেবে আজকে পরিণত হতে যাচ্ছে। বাংলাদেশে আজকে শিক্ষার হার বেড়েছে, বাংলাদেশে আজকে আপনারা জানেন যে বাংলাদেশে আজকে খাদ্য ঘাটতির বাংলাদেশ নেই, বাংলাদেশ আজকে খাদ্য উদ্বৃত্তের বাংলাদেশ। আজকে কোন মানুষ আর আজকে না খেয়ে থাকতে হয় না, আজকে ধনী গরিব প্রত্যেকটি মানুষে আজকে তিন বেলা ভালোভাবে খেয়ে দেয়ে বেঁচে রয়েছে। আজকে আপনারা জানেন যে প্রত্যেকটি মানুষের সন্তানকে আজকে তারা স্কুলে যেতে দিতে পারছে, ক্ষুধার অভাবে আজকে কেউ আর স্কুল থেকে আজকে ঝরে পড়ছে না। এটি হচ্ছে শেখ হাসিনার সুশাসন, এটি হচ্ছে শেখ হাসিনার সুশাসন। আর সেই সুশাসনের সুফলকে আমাদের এই তরুণ প্রজন্মকে আমাদেরকে গ্রহণ করতে হবে। সংগ্রামী বন্ধুরা, আমি আপনাদেরকে আরেকটি আহ্বান জানাতে চাই। আমার সামনে এলাকার অনেক তরুণ বন্ধুরা আপনারা এখানে উপস্থিত আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, আমরা যে মোরেলগঞ্জ স্বরণ ক্লাব বিনির্মাণের স্বপ্ন দেখি, একটি মাদক মুক্ত সমাজ আমাদেরকে বিনির্মাণ করতে হবে। কারণ আজকে যারা শিশু, আজকে যারা তরুণ প্রজন্ম, তারাই আগামী দিনের ভবিষ্যৎ, তারাই আগামী দিনে আমাদেরকে নেতৃত্ব দিবে, তারাই আগামী দিনে এই এলাকার বিনির্মাণ করবে, এই এলাকার উন্নয়ন করবে। সংগ্রামী বন্ধুরা, তাই আজকে এখানে আই